Assalamualaikum. Waalaikumsalam. Bhalo achen? Ji alhamdulillah. Ele ki paki bhaiya? Ya cockatiel baby. Cockatiel baby na? Ji. Ene koyta paki ache? Ene charta baby ache. O kala somporke kono idea ache? Mon ki kalar ba? Kalar mutation. Mutation jeno gray pie. Gray pie. Notino pie. Acha. Eta gray. Gray. Jeno fawn. Fawn. O acha. Ekhane to charta paki dekhte pacchi. Ji ji. To bashar ki ki paki ache apnar? Bashay golden finch ache. Golden finch. তারপর বলেন আর আর কি গোল্ডেন ফিঞ্চ আছে তারপরে আপনি কোকাটেলি বেশি মূলত মূলত কোকাটেলি বেশি হ্যাঁ জেব্রা জেব্রা ফিঞ্চ আছে জেব্রা বেঙ্গলি ফিঞ্চ আছে বেঙ্গলি ফিঞ্চ আছে না জি ও আচ্ছা দর্শক যেহেতু আপনার কথা শুনতে পারতেছে যাই হোক তো আপনার নাম্বারে হয়তোবা দিয়ে দিব তখন দেখা গেল আপনার কথা অনুযায়ী তারা ওই ফিঞ্চ পাখি বা অন্যান্য পাখি যেগুলো আছে সেগুলো তো ডিমান্ড করবে তো সেই ক্ষেত্রে আপনি তো দিতে পারবেন তাই না দেওয়া যাবে বেশি না মানে লিমিট মত আর কি বাচ্চা কাচ্চা বেশি হয়ে গেলে আপনি বিক্রি করে দেন তাই না আপনি শখের বসে হয়তো পালা পালেন তাই না জি জি আচ্ছা আসুন সুন্দর কথা ককাটেলের কয়টা আছে ককাটেলের বাচ্চা কয়টা আছে আপনার বাসায় নাকি সব নিয়ে আসছেন না সব নিয়ে আসেনি এখন বাকিগুলো ছোট একদম নিয়ে আসেনি বাকিগুলো ছোট না জি ও আচ্ছা আর মাস্টার পেয়ার কয়টা আছে মানে বাবা মা কয়টা আছে মাস্টার পেয়ার ডিম বাচ্চা রানিং আছে এই মুহূর্তে 6টা মানে নিউডাল আছে আর ছয়টা না নিউ অর্ডার আরও আছে তাই না ছোট তো আর মানে কত পেয়ার আছে সব মিলিয়ে দশ পেয়ার হবে তাই না আচ্ছা একটু দাম সম্পর্কে একটু যদি বলে দিতেন কিরকম দাম এটার দাম কত এটা আমি পনেরোশো টাকা পিস চাচ্ছি ও পনেরোশো টাকা করে পিস যাক আপনি তো দাম কমই চাচ্ছেন এটা শুধু এইটা 2000 না চারটার ভিতরে তিনটা পনেরোশো করে আর এইটা 2000 আচ্ছা এটা 500 টাকা বেশি কেন দেখতে সুন্দর একটু কালার ভালো একটু সাইজে বড় তাই তো এই কারণে এটার দাম বেশি আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন 01711 01711 78 78 7881 এই নাম্বারে যোগাযোগ করলে দিতে পারবেন আবার একটু কষ্ট করে বলেন নাম্বারটা 01711 01711 78 78 7881 7881 দর্শক দেখতে পাচ্ছেন উনি উনি বাসার পাখি শখের বসে পালেন এখন পাখি বেশি হয়ে গেছে তাই বিক্রি করতে নিয়ে আসছেন যাই হোক দাম দর করে পাখি নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন ভালো মন্দ যাচাই করে নেবেন অবশ্যই নতুন পালক যারা আছেন তারা অবশ্যই আগে পাখি সম্পর্কে ধারণা নেবেন তারপরে পাখি কিনবেন দেখা গেলে একটা পাখি নিলেন ভালো পাখি কিনে নিয়ে গেলেন বাসায় আপনি পালতে পারলেন না হ্যাঁ কীভাবে পালতে হয় সেই আপনার বুদ্ধি আইডিয়াটা নেই সেক্ষেত্রে পাখিটা মারা যেতে পারে এবং আপনার মন ভেঙে যেতে পারে এবং পরবর্তীতে কিন্তু আপনি আর পাখি পালতে বা পুষতে চাইবেন না আপনি জানেন না যাই হোক অবশ্যই যে কোনো কিছু করার আগে তার সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে অবশ্যই সংগ্রহ করবেন এই পর্যন্ত ধন্যবাদ।